Hey, what's up guys? I'm back to another video. আজকের ভিডিওটি মূলত তাদের জন্য বানানো যারা মার্শমেলো বান্ডেলের জন্য হাজার হাজার ডায়মন্ড টপ আপ করতে রাজি। I'm joking, man. So, আজকে আমি মূলত আপনাদের মনের মধ্যে যে কনফিউশনটা আছে মার্শমেলো বান্ডেলের নিয়ে সেটা দূর করতে যাচ্ছি। কয়েকদিন ধরে কিছু ইউটিউবার তাদের চ্যানেলে এই বান্ডেল নিয়ে অনেক ভিডিও আপলোড করেছেন, তো হয়তো বা আপনারা অনেকে ভাবতেছেন এটা এডিট, অনেক রকম কমেন্ট করতেছে সবাই এটা এডিট করা হয়েছে, তারপর এগুলা অন্য সার্ভারে দিছে, আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেয় নাই, অনলি ইউটিউবারদের দিছে, হাবি যাবি হাজার হাজার কমেন্ট। কয়েকদিন আগেও আমি আমার চ্যানেলে এ বান্ডেল নিয়ে গেমপ্লে আপলোড করেছিলাম, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই বান্ডেলটি মূলত এখনও কোনো ইউটিউবারকে স্পেশালভাবে গিফট করা হয় নাই, ইভেন কোনো সার্ভারে এখনও আসে না বান্ডেলটি। এখন আপনাদের মনে একটা কোয়েশ্চেন, ব্রাদার আপনারা কেনতে খেলেন? ভাই বলবো তো সব কিছু, তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে আসি চলেন। I'm on a mission, I'm focusing on my vision, yeah. Never see competition, cause all I know is I'm winning, yeah. Always knew I was different, I knew it since the beginning. I told them they never listen, but অনেক মনসুন করে ফেললাম, চলেন এবার আসল কথায় আসা যাক। এটা আসলে এক ধরনের একটা গ্লিচ, এটা করা হয় হচ্ছে আপনার কিছু কমপ্লিট ফাইল আছে ওটার মাধ্যমে করা হয়, ওইটা করার পর দেন কিছু কয়েকটা ড্রেস আছে, ওই ড্রেসগুলো পরার পর অন্য বান্ডেল দেখানো শো করে আর কি। যদি আপনারা চান আমি আমার নেক্সট ভিডিওতে কীভাবে এই গ্লিচটা করা হয় সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করতে পারি, তবে আমি মেক শিওর দিতে পারবো না, এটি ব্যান হওয়ার সম্ভাবনাও থাকতে পারে, চান্স খুব বেশি, যাদের ইচ্ছা হবে তারা ইউজ করবে আর কি। এখন আমি আপনাদের দেখাবো আসলে কোন ড্রেসের মাধ্যমে মার্শমেলো গ্লিচটা হয়। এখানে আপনাদের ড্রেসের মধ্যে পাঞ্জাবি নাকি শার্ট বলে আল্লাহ জানে, এই ড্রেসটা তো সবার কাছে আছে, এই ড্রেসটা হচ্ছে আপনার যখন ওই গ্লিচের মাধ্যমে এই ড্রেসটা হোয়াইট হয়ে যাবে, হোয়াইট কালারের হয়ে যাবে, তারপর প্যান্ট হচ্ছে কালো একটা আছে আর একটা গোলাপি কালারের আছে, অবশ্যই গোলাপিটা পরতে হবে, কালোটা দিয়ে গ্লিচটা হবে না, গোলাপি কালারটা পরলে ওই গোলাপি কালারটাও গ্লিচ হয়ে যাবে। দেন আরেকটা আছে আপনার, এটা ম্যাবি যখন নতুন আইডি বা নুপ আইডি আমরা খুলি ওইখানে টিন জাতীয় একটা হেলমেট দেয়, ওই হেলমেটটা পরার পর ওই গ্লিচটা হয়। তো এই হলো আজকের ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর শেয়ার করতে তো আর মোটেও ভুলবেন না, আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা যদি এই গ্লিচটা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে আরেকটা ভিডিও আপলোড করবো, কীভাবে কী করতে হবে কনফিগ ফাইল সব কিছু আপনাদের ভিডিওতে বুঝিয়ে দিব। আর আবার বলতেছি জিনিসটা আইডি ব্যান হওয়ার চান্স বেশি, আবার নাও হইতে পারে, এটা আমি মেক শিওর দিতে পারতেছি না। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।